এখন থেকে আপনারা যতই ভিডিও দেখেন বা মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করেন আপনাদের কিন্তু সিমের এমবি ফুরাবে না। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু সিমের এমবির যে প্যাকেজগুলো এগুলো কিন্তু ওয়াইফাইয়ের সাথে টেক্কা দিচ্ছে। আমরা কিন্তু একটা সময় ব্রডব্যান্ড নির্ভরশীল হয়ে গিয়েছিলাম, কারণ ব্রডব্যান্ডে একটা নির্দিষ্ট প্যাকেজ কিনলে সেখানে কিন্তু আমরা সারা মাস চালাতে পারি, কোনো ধরনের আমাদের আর কিছু কিনতে হয় না বা টাকা দিতে হয় না। ঠিক সেরকম সার্ভিসই নিয়ে এসেছে প্রথম বাংলাদেশে মাইজিপি, তারপরে রবি, এয়ারটেল এবং যত সকল অপারেটর আছে সকল অপারেটরে কিন্তু নিয়ে আসতেছে। তো আমরা জিপিতে যদি ঢুকি, জিপিতে কিছু প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো আমরা দেখব। এখান থেকে নিচে আসার পরে এখানে বাই ইন্টারনেট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই বাই ইন্টারনেট ক্লিক করার পরে এখানে দেখতেছেন লিমিটলেস একটা অপশন আছে, এই লিমিটলেসে যদি ক্লিক করে দেন দেখেন এখানে কিন্তু সব প্যাকেজ 30 দিন করে এবং একটা প্যাকেজ 7 দিনের আছে এবং একটা প্যাকেজ একদিনেরও দেখতেছি বের করছে, নতুন একটা আপডেট করছে। তো আপনারা যদি 30 দিনে 2 Mbps নিয়ে থাকেন, মানে গ্রামীণ ফোনে শুধু এই এমবির লিমিটেশন আছে, তাছাড়া দেখলাম আমি এয়ারটেল বা রবিতে কোনো লিমিটেশন নাই, আমি এয়ারটেল ইউজ করতেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখেন 550 টাকায় যদি আপনি 2 Mbps এরটা কিনেন, এটা কিন্তু আপনি এক মাস চালাতে পারবেন, কোনো ধরনের আপনার এমবি নিয়ে টেনশন করতে হবে না যে আমার এমবি ফুরিয়ে যাবে বা আমার এমবি কখন কতটুকু কাটতেছে, এগুলো নিয়ে কিছু ভাবতে হবে না। কারণ এখানে যদি আপনি এই প্যাকেজটা নিয়ে এক মাস আপনি চালাতে থাকেন, যত কিছুই চালাতে থাকেন, তারপরে কিন্তু আপনার কোনো ধরনের আর কোনো চার্জ কাটবে না। এবং আরও প্যাকেজ আছে দেখতেছি, 7 দিনের প্যাকেজ আছে, এখানে আবার 60 টাকা ক্যাশব্যাক দিচ্ছে তারা, এবং এটা 10 Mbps এবং 5 Mbps এরটা আপনি যদি এক মাসের নেন তাহলে 750 টাকা। তো এখানে অনেকগুলো প্যাকেজ আছে, আপনারা লিমিটলেস সেকশনে এসে মাইজিপিতে দেখে তারপরে কিন্তু আপনারা এই প্যাকেজগুলো নিতে পারেন। এগুলো কিন্তু আসলেই ওয়াইফাই থেকে ভালো, কারণ অনেক গ্রামাঞ্চলে দেখা যায় ওয়াইফাইয়ের সার্ভিসটা যায় না, অনেক দূর পর্যন্ত ব্রডব্যান্ডের লাইন থাকে না, তারা কিন্তু এই ওয়াইফাইয়ের স্বাদ নেওয়ার জন্য বা ওয়াইফাইয়ের ফিলিংসটা নেওয়ার জন্য বা আপনাদের টাকা বাঁচানোর জন্য বা এমবি নিয়ে আপনার টেনশন না করার জন্য যে আমার এই কয় জিবি আছে, আমার আবার নতুন প্যাকেজ কিনতে হবে, এটা নিয়ে আর ভাবতে হবে না। তো এটা কিন্তু খুবই হেল্পফুল অনেকের জন্য। তো যারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আসেন এয়ারটেলে দেখবো, এয়ারটেল আর রবি একই প্রায়। তো এয়ারটেলে একটা জিনিস ভালো লাগছে, এমবির কোনো লিমিটেশন নাই, মানে আপনি প্যাকেজটা কিনলে আপনি সর্বোচ্চ স্পিডে আপনি ইয়ে করতে পারবেন, মানে চালাতে পারবেন। গ্রামীণের যেমন আপনার 2 Mbps 5 Mbps লিমিট আছে যে এর উপরে আপনি স্পিড পাবেন না, তো এয়ারটেল বা রবিতে কিন্তু আমি লিমিটটা দেখি নাই। তো আমরা এয়ারটেলে ঢোকার পরে এখানে কিন্তু আপনি আনলিমিটেডের একটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে যদি না আসেন তাহলে আপনারা এক কাজ করবেন, এখানে নিচে এসে ইন্টারনেট প্যাক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন অল সেকশনটা সিলেক্ট করে থাকবে, তো এই অলের মধ্যেই পেয়ে যাবেন। এখানে দেখেন একটা আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ 7 দিনের দেওয়া আছে এবং এটার প্রাইস হচ্ছে আপনার 269 টাকা, মানে 270 টাকা। এবং এখানে কিন্তু কোনো লিমিট নাই যে আপনি 2 MB পর্যন্ত স্পিড পাবেন বা 5 MB পর্যন্ত স্পিড পাবেন। এবং আরও নিচে আসলে এই যে আরও ইন্টারনেট প্যাকগুলো দেখতে পাচ্ছেন আপনি, আনলিমিটেড 24 ঘন্টার প্যাকেজও আছে, আনলিমিটেড 30 দিনের প্যাকেজও আছে। 30 দিনের প্যাকেজটা এখানে একটু দামটা বেশি, 950 টাকা দাম, কিন্তু এখানে কোনো লিমিটেশন নাই, আপনি সর্বোচ্চ স্পিড আপনার টাওয়ারের যে স্পিড আছে এবং আপনার ফোনের যে স্পিড আছে সর্বোচ্চ স্পিডটা পেয়ে যাবেন। তো আমি এখানে 7 দিনের প্যাকেজটা ইউজ করতেছি, মানে আনলিমিটেড যেটা 270 টাকা, এটা ইউজ করতেছি এবং এটা স্পিড খুবই ভালো পাচ্ছি, কারণ আমার এখানে এয়ারটেলের ইন্টারনেটটা ভালো রুমের মধ্যে, আর বাইরে গেলে গ্রামীণেরটা ভালো। আপনারা সবাই জানেন গ্রামীণের নেটওয়ার্কটা অনেক ভালো এবং রবির নেটওয়ার্কও কিন্তু ভালো। তো মানে আপনি রবিতেও কিন্তু সেমভাবে পেয়ে যাবেন, রবিতে ঢুকবেন, রবিতে ঢোকার পরে আপনার হচ্ছে এখানে কিন্তু সেমভাবে আপনারা এই যে দেখাচ্ছে যে আপনার আনলিমিটেড ইন্টারনেট সেবা পাবেন কিভাবে। তো এখান থেকে যদি না নেন তারপরে এখানে আসবেন, নিচে এসে ইন্টারনেট প্যাকে ক্লিক করবেন, মানে এয়ারটেলের মতোই আর কি। তো এখানে আসার পরে আপনারা দেখবেন যে আনলিমিটেড প্যাকেজগুলো কোনগুলো, এই যে এখানে দেখতেছেন এখানে একটা আনলিমিটেড 997 টাকা 30 দিন, এখানে একটা 7 দিনের প্যাকেজ 297 টাকা 7 দিনের প্যাকেজ, এবং আরেকটা প্যাকেজ আছে 97 টাকা 24 ঘন্টার প্যাকেজ। তো এরকম কিন্তু প্যাকেজগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং ওয়াইফাইয়ের মতোই পারবেন। আর যদি বলেন যে আমার লিমিট লাগলেও আমার লিমিট থাকলেও সমস্যা নাই, কিন্তু আমার টাকাটা একটু বাঁচাতে হবে, এত হাই প্যাকেজ কিনতে পারবো না, তাহলে আপনারা গ্রামীণ ফোনের 2 Mbps এর যে
স্পিডটা আছে যে ওয়াইফাই এর যে আনলিমিটেড ইন্টারনেটটা আছে সেটা নিতে পারেন। সেটা কিন্তু প্রাইসটাও খুবই কম, 550 টাকার মতো, এবং আরেকটু যদি আপনার বাজেট বাড়ান 750 টাকা, তাহলে কিন্তু আপনি স্পিডটা 5 Mbps পর্যন্ত পেয়ে যাবেন। তো সেখানে আপনার লিমিট থাকলেও আশা করি আমাদের ফোন ইউজ করতে বা একটা ল্যাপটপ বা কম্পিউটার চালাতে কিন্তু 5 Mbps এটা হলেই হবে, মানে আপনার 750 টাকা এক মাসে আপনার খরচ হবে, কিন্তু আপনার কোনো রাউটার কেনা লাগতেছে না, কোনো আপনার হচ্ছে কানেকশন চার্জ লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, জাস্ট আপনি প্যাকেজটা কিনবেন আর আপনি ইউজ করা শুরু করে দেবেন। আপনার রাউটারের অনেক দাম, তো আপনার একটা ওয়াইফাই সেট আপ করতে, ব্রডব্যান্ডের সেট আপ করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব সাশ্রয়ী টাকার মধ্যে কিন্তু এগুলো প্যাকেজটা পেয়ে যাচ্ছি, এবং ধন্যবাদ সকল অপারেটরকে। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে সকল অপারেটরের প্রতি যে আপনারা প্লিজ এই প্রাইসগুলো একটু কমানোর ট্রাই করবেন, অথবা যদি লিমিট দিয়েও যদি কমানো যায় তাও করবেন গ্রামীণ ফোনের মতো, তারপরে কিন্তু অনেকে এটা নিতে পারবে, ইউজ করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তিনটা অপারেটরকে দিয়ে আমি দেখালাম যে আসলে ওয়াইফাই এর মতো যদি স্বাদ নিতে চান বা আনলিমিটেড MB ফুরাতে চান, মানে MB নিয়ে কোনো টেনশন করতে না চান, তাহলে কিন্তু এই প্যাকেজগুলো নিতে পারেন। তো আমার অডিয়েন্সের মধ্যে কারা কারা ইউজ করতেছেন অবশ্যই আমাকে জানাবেন, তো ভালো লাগবে, এবং কার কত স্পিড পাচ্ছেন কোন অপারেটরে এটাও আমাদেরকে জানাবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুকটা লাইক দিয়ে ফলো করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।